আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন মাসিকের সময় কতটুকু রক্ত যায় মাসিকের সময় কেন ব্যথা হয় আর মাসিকের সময় কেনই বা রক্ত যায় পর পর মাসিক হয় প্রথমে আমরা জানব যে আসলে মাসিকটা পর পরপর হয় রেগুলার সাইকেল হিসাবে আমরা আঠাশ দিনে মাসিকটাকে বলে তাকে আবার কারো কারো দেখা যায় যে এক সপ্তাহ আগেও হতে পারে এক সপ্তাহ পরেও হতে পারে অ্যাভারেসে হচ্ছে একুশ দিন থেকে ছত্রিশ দিনের ভিতরে হলে এটাকে অ্যাভারেস্ট বলা হয়ে থাকে মাসিক কখন হয় একটা মেয়ে যখন পিউবার্টিতে পদার্পণ করে বয়সন্ধিকালে পদার্পণ করে তখন থেকে একটা মেয়ের মাসিক শুরু হয় যখন মাসিক শুরু হয় তখন কিন্তু তার অবলেশন সৃষ্টি হয় আর এই সময়টাই একজন মেয়ে যদি রিলেশনে যায় তখন বাচ্চা হয় মাসিকের সময় কেন ব্যথা করে মাসিকের সময় ব্যথা করার কারণ হিসাবে আমরা জলে যারা পিউবার পরেই যাদের মাসিক শুরু হয় যেমন যাদের বয়স পনেরো থেকে তেরো থেকে বা পনেরো থেকে আঠারো তাদের মাসিকের সময় একটু একটু ব্যথা হতে পারে তবে দেখা যায় বেশ কিছু সময় দেখা যায় বিয়ের পরে সেটা আর থাকে না আর যখন মাসিকের ব্যথা হবে তখন ব্যথানাশক বা এনার জাতীয় ওষুধ খেলে হবে যদি হালকা কোনো ব্যথা হয় সেক্ষেত্রে আপনার গরম পানি দিয়ে অথবা বরফ চেক দিলে ঠিক হয়ে যাবে মূল প্রসঙ্গ হল মাসিকের সময় কতটুকু ব্লাড যায় এভারেস্টে দেখা যায় যে মাসিকের সময় বিশ থেকে আশি এম পর্যন্ত একজন মহিলার ব্লাড যেতে পারে তবে আমরা বলে থাকি তিন দিন থেকে সাত দিন পর্যন্ত একজন মহিলার মাসিক হয়ে থাকে সাত দিনের পরে এবং আশি এম এলের অতিরিক্ত যদি ব্লাড যায় তাহলে সেটা অতিরিক্ত বলা হয় হেভি ব্লিডিং সেটা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার অতিরিক্ত ব্লাড যাচ্ছে বা নর্মাল ব্লাড যাচ্ছে বোঝার উপায় হলো আমরা যে নেপকিন ব্যবহার করি সেই নেপকিনের যদি এক ঘন্টা অথবা দুই ঘন্টার ভিতরে আপনাকে চেঞ্জ করে ফেলতে হয় যখন আপনার কমফোর্টেবল ফিল করবেন যেটা মনে হয় যে ভিজে গেছে চেঞ্জ করে ফেলতে হবে তখন কিন্তু আমরা সেটাকে বলে থাকি যে হেভি ব্লিডিং অতিরিক্ত ব্লিডিং যাচ্ছে কিন্তু যদি আপনার আমরা বলে থাকি সবসময় যে ছয় ঘন্টা অন্তর অন্তর একটা নেপকিন চেঞ্জ করার জন্য সেই ছয় ঘন্টার ভিতরে যদি আপনার মোটামুটি যায় মধ্যের জায়গাটা যদি এক তৃতীয়াংশ বা এক এক তৃতীয়াংশ একটু বেশিও যদি বিজে তাহলে মোটামুটি আপনি বলতে পারবেন যে আপনার নর্মালি যাচ্ছে তবে এখানে একটা কথা হলো মাসিকের প্রথম দিন এবং দ্বিতীয় দিন একটু ব্রিডিংটা বেশি হবে এবং পরতে কিন্তু এটা কমে যাবে অনেকের দুই দিন পর্যন্ত ব্লিডিং থাকে অনেকের আবার সাত দিনও থাকে অনেকের একটা জিনিস দেখা যায় যে প্রথম দিন ব্লিডিং হচ্ছে না কিন্তু দ্বিতীয় দিন থেকে পঞ্চমতম দিন পর্যন্ত ব্লিডিং হচ্ছে এটা নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নেই মূলত হচ্ছে আপনি বুঝবেন কীভাবে আপনার মাসিকটা বা রক্তটা ঠিক যাচ্ছে কিনা সেটাই মূল ফ্যাক্টর সো অবশ্যই এই জিনিসটা খেয়াল করার জন্য ন্যাপকিনকে গুরুত্ব দিতে হবে অনেকে দেখা যায় যে ন্যাপকিন পরে না কোনো খাপড় ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না তবে খাপড় ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক রয়েছে যে খাপড়ে যদি কোনো ফাঙ্গাল থাকতে পারে কাপড়ে বা খাপড়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে ওই অনুযায়ী আপনি পরেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা হতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে লিকুরিয়া হতে পারে ইত্যাদি সবচেয়ে সহজ মাধ্যম হল মাসিকের সময় অবশ্যই একটা ন্যাপকিন পরবেন আর ন্যাপকিনটা অবশ্যই ছয় ঘন্টা অন্তর অন্তর সেটা চেঞ্জ করে ফেলতে হবে তা ধন্যবাদ সকলকে অবশ্যই আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ